এখন ফোনে রূপসী। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখন ফোনে রূপসীর আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান রঙ্গোলি হারবালের অনুষ্ঠান, আর অনুষ্ঠান পবন আগরওয়ালের অনুষ্ঠান। অনেকদিন পর পবনদার সাথে বসে আজকে রঙ্গোলির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা গল্প শুনব। এই বিভিন্ন প্রোডাক্টের মধ্যে মানে অনেক কিছু রয়েছে যেটা নিয়ে নতুন করে অনেক কিছু জানার আছে। তবে আপনাদের বলি, আপনাদের রূপচর্চার যে কোনো সমস্যায় আপনারা ফোন করুন 6292234241, 6292424242, এই দুটো নাম্বারে। কিন্তু পবনদা, অনেকদিন পর কিন্তু আপনার জীবন সুধা এবং তার সঙ্গে সঙ্গে আপনার হেয়ার প্রোডাক্ট, আপনার স্কিন প্রোডাক্ট মানুষকে বুঝিয়ে দিয়েছিল যে সবসময় আমরা দামের পিছনে ছুটি, কিন্তু খুব কম দামেও যদি ভালো ব্র্যান্ডের হাত ধরা যায় তাহলে আজীবনকাল ভালো থাকা যায়। এবং আজকে রঙ্গোলি হার্বালের মতো এমন একটি কোম্পানি যারা হেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে 3 ডেজ মানি ব্যাক গ্যারান্টি পর্যন্ত দিচ্ছে, এটা কিন্তু অসম ব্যাপার। এটা সহজে কিন্তু সবাই দিতে পারেন না, সেই গার্ডস সকলের থাকে না। তো আমরা শুরুটা আজকে কী দিয়ে করবো? হেয়ার প্রোডাক্ট দিয়েই করি। চুল পড়ার সমস্যা তো নানাবিধ কারণ থাকে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এক্সটার্নালি আমি চুলের পরিচর্যা করছি না, মাথায় ড্যান্ড্রাফ হয়েছে, কিংবা চুলে নিয়ে আমি এমন ধুলো বালিতে যাচ্ছি যেখানে আমার চুলের সমস্যা হতে পারে। কিন্তু এক্সটার্নাল প্রবলেম হলে আমি সহজে বুঝে উঠতে পারি না যে আমার লিভারের সমস্যা নাকি আমার অন্য কোনো সমস্যা বা আমার হিমোগ্লোবিনের সমস্যা। তো আজকে চুল পড়ার কারণ এবং তার থেকে বেরিয়ে আসার উপায়। চুল পড়ার তো বিভিন্ন কারণ, যেটা তুমি বললে, পেটের প্রবলেমস থাকতে পারে আর এক্সটার্নালি প্রবলেমস থাকে। এক্সটার্নালের মধ্যে এটা আছে, যেমন আমরা অনেক সময় বিলো স্ট্যান্ডার্ড শ্যাম্পু তেল ব্যবহার করি, সেটা একটা রিজনস থাকে। তারপরে হচ্ছে যে সব থেকে বড় রিজন হচ্ছে যে মাথায় চুলের গোড়ায় একটা ফাঙ্গাল ইনফেকশন হয়, সেই ইনফেকশনটার জন্য কিন্তু আমরা কিছুতেই চুল পড়াটাকে কন্ট্রোল করতে পারছি না। আজকে প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবিলিটি কি কম আছে? প্রচুর প্রোডাক্ট হেয়ার ফলিং কন্ট্রোল করার জন্য, কিন্তু রেজাল্ট নিয়ে যখন প্রশ্ন আসছে তখন সেখানটা কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। সবাই কিন্তু আজকে এই ব্র্যান্ড কালকে ওই ব্র্যান্ড, একটা মানুষের একটা কী বলবো, টেনশনের মধ্যে লাইফটা চলছে। কারণ যদি হেয়ার, এটা কি সম্ভব? রঙ্গোলি আয়ুর্বেদে এটাও সম্ভব করেছে। তারপরে যেটা আরেকটা বলবো, সেটা তোমার কাছেও একটা আশ্চর্য লাগবে। কীরকম? সেটা হচ্ছে যে এখন পশ্চিমবাংলায় যত আমাদের ফ্র্যাঞ্চাইজি আছে, সেই ফ্র্যাঞ্চাইজির কাউন্টার থেকে যদি আমাদের রঙ্গোলির এই শ্যাম্পু তেল কিনে, তাহলে ওইখানেও মানি ব্যাক গ্যারেন্টি আছে, ওই দোকানদার দেবে। আচ্ছা, খালি কোম্পানি নয়। সুতরাং মানে আমার, ধরুন আপনার যিনি প্রোডাক্ট ব্যবহার বিক্রি করছেন, যে শপকিপার যিনি মানে প্রোডাক্টটাকে সেল করছেন, আমি তার কাছ থেকে যদি নিই, আমি তার কাছে কি আবার বলতে পারবো যে আমার 3 দিনে চুলটা পড়া কথা? আমার টাকাটা ফেরত লাগবে, সে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, সে দিবে টাকাটা। বাহ, মানে এটা কোম্পানি অবধি দৌড়াতে হবে না, কোম্পানি অবধি দৌড়াতে হচ্ছে না। যদি আপনার কোম্পানিতে আপনি খুব স্মুথ করে দিচ্ছেন, মানে পেটিএম বা গুগল পে তে করে দিচ্ছেন, একদম ইজি সিস্টেম আছে, আর আজ পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে এরকম ঘটনা ঘটেনি। সে তো আমরা, আমি তো ধরুন আজ থেকে বহু বছর আগে আপনার সাথে অনুষ্ঠান করতাম এবং সবাই বলতো, বিশেষ করে আপনার রূপসাগর আমার মুখস্থ হয়ে গেছিল, যে ফেস ময়েশ্চারাইজার এবং রূপসাগর, মানে রূপচর্চার খুব বেশি কিছু ছিল না, একটা প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজার, একটা রূপসাগর এবং একটা ফেস ওয়াশ, এটাই। তাও মানে তাও আপনি বডি ওয়াশটাই তখন একদম এমন ভাবে করেছিলেন আমার মনে আছে। তো আমি দেখতে পাচ্ছি এখন অনেক কিছুই আরো এসছে, জীবন সুধা। কারণ আমার মনে হয় এই যে ইন্টারনাল ব্যালেন্সটা ভীষণ দরকার। আজকে ধরুন কোভিডে আমরা তো ভালো আছি, কিছু মানুষের তো কোভিড ধরতে পারলো না, তার মানে কি আমাদের ইন্টারনাল ব্যালেন্সটা প্রপার আছে? ঠিক কথা। এবং আমার মনে হচ্ছে জীবন সুধাতে পায়ের ব্যথাও মানুষের কম ছিল, একদম এখনো সেটা আছে, সেটাও আছে আমাদের, একদম মানে এটাকে গ্যারান্টি আছে। জয়েন্ট পেন যেগুলো আছে আর কি, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, যে প্রবলেমসগুলো লেগে আছে সেখান থেকে কিন্তু আমাদের এখনও রেজাল্ট গ্যারেন্টি আছে, যে মিনিমাম 30-40% ব্যথা কন্ট্রোল করে তার গ্যারেন্টি পুরো দেওয়া হয়। আচ্ছা, মানে তো জীবন সুধাটাকে একটু শুনে নিই। জীবন সুধাত খেতে হবে, তার সঙ্গে জীবন সুধার সঙ্গে একটা রঙ্গোলির একটা বডি অয়েল আছে, রঙ্গোলির একটা এই রঙ্গোলির কর্নিকিয়ার ক্রিম আছে, এইটা আপনার জয়েন্ট পেন যেখানে যেখানে আছে সেখানে কর্নিকিয়ার ক্রিম আর বডি অয়েলটা মিশিয়ে লাগাতে হবে, আর বাকি জীবন সুতরাকে মেনটেন করে ডেলি 4 বার খেতে হবে। খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন তো ডেফিনেটলি ফলো করতেই হবে, যেমন রিচ খাওয়া, ফ্রাই জিনিস, আমার টক খাওয়া,
দই খাওয়া যেগুলো ব্যথা বাড়ায় আর কি সেগুলোকে সবটাই কন্ট্রোল করতে হবে। যদি এটা কন্ট্রোল করা হয় তাহলে এটা আমরা গ্যারেন্টি স্ট্যান্ডিং করা হয়েছে যে 30-50% পেইন ব্যথা যে মানুষ হাঁটতে পারছে না সে এক মাসের মধ্যে হাঁটতে পারবে। ওকে, যত অ্যাকিউট প্রবলেম থাক না কেন এক মাসের মধ্যে সে হাঁটতে পারবে, হাঁটতে পারবে। এটা আজকে আমাদের নতুন নয়, এভরিডে আমাদের তো রঙ্গলিতে একটা জিনিস তো তুমি জানোই যে 12 ঘন্টার হেল্পলাইন আছে। একদম একদম, আরে জেনুইন হেল্পলাইন, মানে সেখানে কোনো রকম মানে কিন্তু টিন্তু নিয়ে কোনো কথা বলা হয় না, যা প্রবলেমস আছে প্রবলেম নিয়ে ডিসকাস করা হয়, তার প্রবলেম সলভ করা হয়। আর সেখানে আজকে হাজার হাজার মানুষ স্যাটিসফাইড, মানে এটা নেই যে আজকে হেল্পলাইনে কেউ কমপ্লেন করার জন্য কেউ করেছে আর কি, সবাই একটাই কথা বলে যে আপনাদের হেল্পলাইন দুর্দান্ত, মানে সার্ভিস ভালো, মানে রেজাল্ট ভালো, এবং যারা থাকে তারা প্রপার রেসপন্স করে। মানে আপনার চুল পড়ে যাচ্ছে, আপনার মুখে পিম্পলস হচ্ছে, আপনার মুখে পিগমেন্টেশনের সমস্যা হচ্ছে, এটার জন্য যেমন আপনি উপর থেকে রঙ্গোলির হাত ধরবেন, পাশাপাশি কিন্তু আপনি ভেতর থেকে আপনার স্কিনের প্রবলেমের রুট কজটাতে আপনি কিন্তু আগে আগে গিয়ে সেখানে সেটাকে কিওর করবেন। মানে আমি উপর থেকে পিম্পলসের কেয়ার করছি কিন্তু আমার ভেতরকার প্রবলেমটা রয়েই গেল, তাহলে কিন্তু চলবে না। তো জীবন সুধা কিন্তু সকলের জন্য, একদম এ টু জেড, মানে 8 থেকে 18 আমরা সব মানুষই খেতে পারেন জীবন সুধা। আপনি প্রেফার করেন কোন কোন বয়স? আমার তো একটা এক মাসের বা শিশু থেকে আরম্ভ করে 80 বছরের মানুষ যে আছে, যতদিন বেঁচে আছি, হ্যাঁ যতদিন বেঁচে আছি, আর কোনো এর মধ্যে বাধা বিপত্তি নেই যে এ খেতে পারবে না ও খেতে পারবে না, কোনো নেই, কোনো তার সাইড এফেক্টের কোনো একদম গ্যারেন্টি আছে, কোনো সাইড এফেক্ট নেই, একদম 0-0 কাজ করে একদম। সুতরাং একটা শিশুও যখন খায় তখন সেও ভালো থাকে, আর একটা ওল্ড এজ মানুষ যখন খাচ্ছে সে তার একটা কী বলবো তার মানে সঞ্জীবিনী বুটি যেটা বলে আর কি সেইভাবে কাজ করছে। তো আপনারা ফোন করুন, আমাদের সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292-42341, 6292-42342, এটা আমাদের সঙ্গে কথা বলার নতুন নাম্বার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? টিভির ভলিউম মিউট করুন। আমি টিপু রাখতে বলছি। হ্যাঁ, নাম কি? আনসার, বয়স কত? ও তো 48। আচ্ছা বলুন। আমি ওই যে গ্যাসের মলমটা, পাইলসের মলমটা ব্যবহার করছি। বাহ, কেমন আছেন? খুব ভালো আছি। অন কি পুরাটা মলম ব্যবহার করুননি নাকি এখন ভালো দিকে রাখছে তুমি? এই রে কিছু বুঝলাম না পরের কথাগুলো। আপনি পাইলসের মলমটা ব্যবহার করছেন, আপনি খুব ভালো আছেন, তারপরে কথাটা কি বললেন? আর জীবন সুতাটাকে মেইনলি মেইনটেইন করবেন, যদি ভেতর থেকে আপনার ওটা আর ব্যথা বেদনা জ্বালা যদি না থাকে তাহলে আপনার আর পাইলসটাকে না লাগালেও চলবে, যদি থাকে তাহলে ওটাকে পুরোটা কিওর করে নিয়ে তারপরে ওটা বন্ধ করবেন, কিন্তু জীবন সুধাটাকে একটা মেনটেনেন্স হিসাবে ওটাকে কন্টিনিউশন রাখবেন, তাহলে কিন্তু পাইলসটা আবার নতুন নতুন করে ঘুরে আসবে না আর কি। মানে জীবন সুধাটা হচ্ছে একটা ইমিউনো কার্ড এক কথাতে, মানে জীবন সুধা আমাকে সব দিক থেকে ইমিউনাইজ করবে। জীবন সুধার মেইন কাজ কি আছে? জীবন সুধাটা হচ্ছে যে আমার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখছে, লিভারে যে ইনফেকশন হয় সেই ইনফেকশনটাকে কিওর করে, গলব্লাডারে স্টোন ফর্মেট হতে দিচ্ছে না, আমার শরীরটাকে সুস্থ রাখার সহজ চাবিকাঠি যদি মনে করি তাহলে জীবন সুধা। কনস্টিপেশন থেকে আমাকে রিলিফ দেয়, আমাসার প্রবলেম যদি হচ্ছে ওখান থেকে রিলিফ দিচ্ছে, তার মানে ভিতরে যে ইনফেকশনগুলো হয় যেটার জন্য আমার শরীরটা পুরো ডিস্টার্ব করছে সেটা কিন্তু আমার ওটাকে ব্যালেন্স করছে। একদম। আচ্ছা, এই যে পাইলসের কথা বললো আনসার, আমাদের ফোন করলেন, জানালেন, পাইলস নিয়ে কথা বললেন। পাইলসের সমস্যাটা কিন্তু বেশ একটা ক্রনিক সমস্যা, মানে পাইলস আমরা আমরা এমনও দেখেছি মানুষ বলেন দৈব ওষুধ না হলে পাইলস সারে না, অপারেশন করেও যে মানুষ কিওর হয়েছেন আবার সেটা রিল্যাপস করেছে। তো এটা আপনার মাথায় এলো কেন এবং এটাতে আমরা এই যে উনি বললেন উপকার পেয়েছেন একটু যদি বলেন পবনদা? পাইলস একটা প্রবলেম নয়, পাইলস একটা তো হচ্ছে পেটের প্রবলেম মেইনলি, কনস্টিপেশনের প্রবলেম, আমাসার থেকেও পাইলস হয়। মানে পাইলস কিন্তু খালি কনস্টিপেশন থেকে হয় তা নয়, আমাসার থেকেও পাইলস, যাদের ক্রনিক আমাসা আছে তাদেরও পাইলস হয়। তো এখানে কি আছে, একটা প্রবলেমস আছে, তারপরে হচ্ছে আমার মানে পাইলসের মধ্যে হচ্ছে আমার ব্লিডিং, নন ব্লিডিং পাইলস, ভিতরে গ্ল্যান্ড হয়ে যাচ্ছে,
তারপরে হচ্ছে যে আমার হেমরয়েড হয়ে যায়। তো হেমরয়েড হলে কি হয় যে আমার রেকটামের চারদিকে ভিতরের সাইডে ব্লাড ক্লটিং হতে আরম্ভ করে। তো ব্লাড ক্লটিং হলে কি রেকটামটা আস্তে আস্তে করে ছোট হয়ে যায়, তখন কি হয় স্টুল হতে প্রবলেমস দেয়। কনস্টিপেশন একটা প্রবলেমস, মেজর প্রবলেমস আছে যেটা থেকে পাইলসের উৎপত্তি হয়। ভিতরে ঘা হয়ে যায়, সেখান থেকে পাইলসের ব্লিডিং হয়, জ্বালা হয়, মানে সোয়েলিং হয়ে যায়। এই বিষয়টা একটু লুকিয়ে রাখার মানুষ সহজে প্রকাশ করতে চায় না, প্রকাশ করতে পায় না, কারণ ওই যে একটা লজ্জাস্কর থাকে একটা মানুষের, এক মনের একটা ফিলিংস আর কি, যে বলবো ধরো প্রবলেম নিচে বাড়িতে আবার এটা নিয়ে হাসি না করে আর কি। আমরাও যে আলোচনা করছি এটাও অনেক আলোচনা করতেও চাইবে করতে চায় না। তো এই সব কারণে পাইলস কি হয়, তারপর ধীরে ধীরে করে রেকটামটা বাইরে বেরোতে আরম্ভ করে। তো এই এক একটা করে প্রবলেম আছে, ভিতরে ঘা হয়ে যায়, তা নালি ঘা থেকে ভিতরে ফিস্টুলাটা তৈরি হয়ে যাচ্ছে, সেটা একটা কি হয় একটা ক্রিটিক্যাল হয়। সেগুলো মানুষ যখন অপারেশন করে তাহলে বাইরে থেকে কেটে দিল, কেটে দিয়ে পুঁজটাকে পরিষ্কার করে দিল, করে দিল, কিন্তু ওটা ভিতরে যে ঘাটা আছে সেটা তো কিওর হচ্ছে না, যার জন্য কিন্তু পাইলসটা সারছে না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদে আমাদের কি হয়েছে যে আমরা ভেতরে যেমন একটা মলম দিয়েছি, মলমটা যখন ভিতরে লাগাচ্ছে তাহলে ভিতরের ঘাটা শুকোচ্ছে, আর জীবনসূত্রটা আমার সিস্টেমটাকে ঠিক করছে, প্লাস যে ভিতরে ঘাগুলো আছে, জীবনসূত্রটা কি আছে একটা আয়ুর্বেদিক অ্যান্টিসেপ্টিক, তো যার জন্য ভেতরের ঘাগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু আমার ভিতরে আস্তে আস্তে করে ওটা শুকিয়ে দিচ্ছে। তখন পাইলস উইদাউট অপারেশন পুরোপুরি কিওরেবল, যেটা আজকে নয়, আজকে তো নতুন নয়, আজকে পাইলস আমাদের মোটামুটি 8 বছরের বেশি হয়ে গেছে। 8 বছরে আমাদের কাছে যত হাজার লোক মানুষ এসছে আর কি, তো অত হাজার মানুষ ওকে আছে, মানে একটা মানুষ বলে না যে সাকসেস রেট কত আছে, একদম তা আমরা বলি সাকসেস রেট হচ্ছে 99+, 100 বলতে পারছি না, 99.9% আর কি। আমাদের সঙ্গে একজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন, হ্যালো। বললাম আপনাদের যে প্রোডাক্টটা রয়েছে এটা কোথায় পাবো আমি? আচ্ছা আপনি একটু জোরে বলুন না, নামটা কি আর কোথা থেকে ফোন করছেন? আমার নাম বলবো? হ্যাঁ, আপনার নাম, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি বঙ্গাইগাঁও আসাম থেকে বলছি। নাম কি? কানু নারায়ণ রায়। আচ্ছা, আপনি বঙ্গাইগাঁওয়ে পাবেন না ওখানটায়, আপনি যদি গুয়াহাটিতে চান তাহলে একটা গুয়াহাটির নাম্বার যাচ্ছে ওখানে পেয়ে যাবেন ওখানে, আর আদারওয়াইজ আপনাকে আপনার নিয়ারেস্টের মধ্যে কুচবিহারে পাবেন, আর না হলে আমাদের এখানে অর্ডার করলে পরে হোম ডেলিভারিতে ফ্রি হোম ডেলিভারি আছে। বঙ্গাইগাঁওয়ের আমাদের প্রচুর কাস্টমার আছে যারা আমাদের প্রোডাক্ট রেগুলারলি ইউজ করেন, কোনো অসুবিধা নেই, আপনিও অর্ডার করতে পারেন, করে দিলে 5-6 দিনের মধ্যে আপনার ওখানে পৌঁছে যাবে, আর ডেলিভারি কস্ট কিছু লাগে না, ফ্রি হোম ডেলিভারি আছে ভারতবর্ষের যে কোনো জায়গায়। মানে আপনারা পৃথিবী ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে যদি রঙ্গোলি হার্বালের প্রোডাক্ট পেতে চান আপনারা অবশ্যই কথা বলে নিন হেল্পলাইন নাম্বারে, তারাই আপনাদের প্রসেস বলে দেবেন যে আপনি কীভাবে পেমেন্ট করবেন, কীভাবে প্রোডাক্টটা পাবেন, একদম বাড়িতে বসে পেমেন্ট করবেন হাতে হাতে এবং হাতে হাতে নিয়ে নেবেন, এবং তার জন্য কিন্তু আপনি প্রোডাক্ট নিচ্ছেন বলে শুধু প্রোডাক্টের দামটাই নেওয়া হবে, এক্সট্রা কোনো চার্জেস নেওয়া হবে না, মানে এত টাকার হোম ডেলিভারি চার্জ এরকম কোনো ব্যাপার নেই, শুধু প্রোডাক্টের দাম অ্যাড অন করে যে প্রাইসটা হবে সেই প্রাইসটা আপনি পেমেন্ট করে দেবেন। আচ্ছা, যারা ধরুন এই আপনার এই পিলো কেয়ার, তাই তো, এটা এটা হচ্ছে পাইলসের কথা আমরা বলছিলাম, এটা একটাই প্রোডাক্ট কিন্তু আপনি শুধু এবং তার সঙ্গে জীবনসুধা, তাতে একজন মানুষ ভালো থাকতে পারবেন পুরো ভালো। তো এবং আমার মনে হয় আপনারা একবার ট্রাই করতেই পারেন, যারা অনেক কিছু করে ফেলেছেন পাইলসের সমস্যায়, আপনাদের কাছে তো এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনারা মনে করুন অপারেশনের আগে একবার লাস্ট ট্রাই করব, আমি একবার একটু সময় দেব। এটার মধ্যে আপনাদের একটা অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে যদি আপনি পর পর 3 দিন ব্যবহার করবেন পাইলো কেয়ার ক্রিম জীবনসুধা, আপনি যদি মনে করেন যে আমার 1%ও কাজ করেনি, তাহলে আপনি 3 দিনের মাথায় প্রোডাক্টটাকে রিটার্ন করে আপনি পয়সা পুরো নিতে পারেন ফেরত। মানে আপনার এই কনফিডেন্সটা আছে পবনদা যে আপনার প্রোডাক্ট কাজ করবেই, আর ঠিক সেই কারণে দাঁড়িয়ে কিন্তু আপনি 3 ডেজ মানি ব্যাক গ্যারান্টি করেছেন। 3 ডেজ মানি ব্যাক গ্যারান্টি কিন্তু এত সোজা নয়, এত সোজা নয়। এবং সত্যি কথা বলতে কিছু মানুষ তো থাকবেনই যারা হয়তো এটাকে নিয়ে মজা করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত করেনি, মানে তারা উপকৃত হয়েছেন। আচ্ছা, এইবারে আমি একটু রূপচর্চার প্রোডাক্টে আসবো, তবে তার আগে কেউ রয়েছে, নমস্কার। নমস্কার, আমি গুয়াহাটি থেকে বলতেছি, গুয়াহাটি থেকে চন্দনা ধর বলতেছি। হ্যাঁ, বয়স কত চন্দনা? আমার 53। হ্যাঁ বলুন। আমার একটু পায়ের গোড়ালি শীতের দিনে খুব ফাটে, সেটার জন্য গোড়ালি খুব ফাটে। হ্যাঁ, গোড়ালি ফাটার একটাই কারণ ম্যাডাম, প্রথম আপনাকে এটা জানতে হবে, গোড়ালি ফাটার হচ্ছে আপনার ইন্টারনাল ড্রাইনেস, ইন্টারনাল ড্রাইনেসটা কিন্তু একটা রোগ, কিন্তু প্রথম একটা এটা জানতে হবে, যার জন্য কিন্তু আপনার গোড়ালি ফাটাটা বন্ধ হয়নি, বহুদিন আপনি বহু কিছু ট্রাই করেছেন, এটার মধ্যে কোনো ডাউট নেই কিছু,
কিন্তু গোড়ালি ফাটাটা এই জন্য যায়নি যে আপনার ইন্টারনাল ড্রাইনেস যে রোগ আছে সেই রোগের জন্য যায়নি। এই রোগের আপনার সলিউশন হচ্ছে জীবনসুদা ওষুধ আপনাকে খেতে হবে, আর তার সঙ্গে আপনি রঙ্গলির বডি অয়েল আর রূপসাগর নর্মাল ক্রিম মিশিয়ে ওই জায়গাটাকে লাগাবেন। এক মাসের মধ্যে দেখবেন আপনার গোড়ালি ফাটানো অনেকটা কমে গেছে। সারাদিনে 10 গ্লাস জল, রিচ খাবার, ফ্রাই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। যাদের ইন্টারনাল ড্রাইনেস আছে, যাদের এই টাইপের প্রবলেমস আছে, হাত পা ফেটে যাচ্ছে, রোগ ঠোঁট ফেটে যাচ্ছে, আপনার পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, অনেক কিছু প্রবলেমস থাকে, যাদের ফাটার প্রবলেমস আছে, বডিতে রিঙ্কেলস পড়ে যাচ্ছে, সেইগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইন্টারনাল ড্রাইনেস। ইন্টারনাল ড্রাইনেসের রোগের একটাই সিমটমস আছে, যখনই আপনি বডিতে হাত দিবেন তখন দেখবেন যে আপনার বডিটা গরম লাগছে। এটা কিন্তু আপনার সিমটমস, আমি বুঝিয়ে দিচ্ছি, মানে মানুষ কি হয় অনেকে অনেক কিছু বুঝতে পারে না, আমরা খুব ক্লিয়ার করে সব কথা বলি, কারণ আমাদের 12 ঘন্টা হেল্পলাইন আছে, তো এটার মধ্যে কোনো রকম কোশ্চিন কিন্তু আমরা রাখি না আর কি। আপনারা সুস্থভাবে থাকবেন তখনই আমাদের 12 ঘন্টা হেল্পলাইন আমাদের সুস্থ চলবে একদম। মানে এটা আপনি বললেন যে যদি আমি বুঝে উঠতে না পারি যে আমার স্কিনটা আমার ভেতরে ড্রাইনেস আছে কি না, যাদের স্কিনে ভেতরে ইন্টারনাল ড্রাইনেস থাকবে তারা স্কিনে হাত দিলে একটা গরম অনুভব করবে, তা কমে আবার হয়। এই সমস্যাটা কত বছরের পুরনো? বছর দুয়ের আগের মধ্যে ছিল, এখন এই 3-4 মাস যে হয়েছে তো একদম কমতে চাইছে। আর আমার ব্লাডটা ঠিক আছে না, কিন্তু একদম ভেতরে প্রচন্ড ব্যথা হয়। আমি ভগুলোন ইনজেকশন নিতে হয়েছিল এমন যন্ত্রণা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটার জন্য আপনি একটা পাইলোকেয়ার ক্রিম আছে আমাদের, ওটাকে ব্যবহার করুন, আর সঙ্গে জীবনসুদা ওষুধ মেনটেন করে খাবেন। আপনার ব্যথা বেদনা যেগুলো আছে সেটা দেখবেন আপনার 2-3 দিনের মধ্যেই ওটাকে কমতে শুরু করবে আর কমে যাবে পুরো, কোনো অসুবিধা নেই। আর জীবনসুদাটাকে রেগুলারলি মেনটেন করে চলবেন, আপনার এখনও সমস্যাটা খুব অতিরিক্ত বাড়েনি, তো এটাকে এখন থেকে মেনটেন করলে আশা করছি মাসখানেকের মধ্যে আপনার পুরো সেরে যাবে। আর জীবনসুদাটাকে একটু কন্টিনিউয়াস একটু মেনটেন করবেন, কারণ আপনার পেটের প্রবলেম আছে অনেক দিন থেকে, তো সেখান থেকে করলে কী হবে আপনার ওটা পারমানেন্ট কিওর হবেন আপনি। আর জীবনসুদাটা এই জন্য বলা হয় যেটা ইন্টারনাল মেনটেনেন্স, ইন্টারনাল মেনটেনেন্স কিন্তু একটা নেসেসিটি পার্ট ফর দ্য পিপলস, মানুষের জন্য এটা কিন্তু একটা খুব নেসেসিটি পার্ট, যেটা আমরা রঙ্গলি আয়ুর্বেদিকে এটাকে রিসার্চ করা হয়েছে, এটাকে বার করা হয়েছে, আজ পর্যন্ত যারা এটাকে মেনটেন করছেন তারা পুরোপুরি সুস্থ থাকার সহজ রাস্তাটা পাচ্ছেন, তাদেরকে মাথায় টেনশন নিয়ে লাইফ রান করতে হয় না আর কি। এবং আমার মনে আছে পবনদা কিন্তু প্রথম দিন থেকেই বলতেন যে রোগা হতে চাইলে আগে সবার আগে পেটটা পরিষ্কার করতে হবে। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি নদিয়া কৃষ্ণাগড় থেকে বলছি। হ্যাঁ, নাম আর বয়স? আমার অঞ্জু মল্লিক আমার নাম, আর বয়স হচ্ছে 61। বলুন। বলছি আমার এই হাতে এবং মুখে আর পায়ে এগুলো কতগুলো মানে স্পট মতো পড়েছে, হ্যাঁ কালো কালো স্পট মতো পড়েছে। এটা দেখুন, হাতে আর বডিতে যেগুলো পড়ছে সেটা আপনার যেটা স্পট পড়ছে এটা লিভারের প্রবলেমের থেকে হচ্ছে, তো এটার জন্য আপনাকে একটা তো জীবনসুদা ওষুধ খেতে হবে। আর মুখের মধ্যে রঙ্গলির একটা ফেস ওয়াশ, রঙ্গলির রূপসাগর একটা মেচেদার স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজার, এটা রেগুলার কোর্সে ব্যবহার করবেন, তাতে আপনার স্কিনটা টান টানও থাকবে, গ্লোয়িং থাকবে, এবং দাগগুলো ধীরে ধীরে করে মেল্ট হবে, বাই নাইট যায় না, কারণ আমাদের রঙ্গলির প্রোডাক্ট একটা 100% গ্যারেন্টি দেওয়া আছে, এটার মধ্যে কোনো ব্লিচ দেওয়া হয়নি, একদম পুরোপুরি একদম লিখিত গ্যারেন্টিটা, কোনো অসুবিধা নেই কিছু, সুতরাং আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না তার প্রথম গ্যারেন্টিটা আছে। আর মুখের বডির জন্য আপনি রঙ্গলির বডি অয়েল একটা আর রূপসাগর নর্মাল ক্রিম দুটো মিশিয়ে লাগান, তাহলে ওটা ধীরে ধীরে করে আপনার কমবে, নতুন করে বাড়বে না দাগটাকে, এটা মেনটেন করুন, আশা করছি আর ফার্দার প্রবলেমস কিছু হবে না আর লাইফটাও খুব স্মুথ চলবে। আপনাদের কিন্তু সেটা জানাতেও হবে এবং প্রোডাক্টটা ব্যবহার করলেন এবং করার পরে কেমন আছেন, যেমন আমাদের আনসার জানালেন ত্রিপুরা থেকে যে তিনি ভালো আছেন, এইটাকে মেনটেন করবেন কিনা এটা তার প্রশ্ন ছিল, আপনাদের কিন্তু সেভাবে জানাতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সুমিত্রা সর্দার বলছি। একটু জোরে হবে আওয়াজটা? খুব আস্তে আস্তে। আমি সুমিত্রা সর্দার। সুমিত্রা কোথা থেকে বলছেন? কলেজ থেকে। বয়স কত? 30। বলুন, কথা বলুন। হ্যাঁ বলুন ম্যাডাম।
হ্যাঁ, আমার মুখে অনেক ছোট ছোট তিল টাইপের বেরিয়েছে, কিন্তু ওখানে তিল তো নয় মনে হয়, এক দেড় দু মাস মতন হচ্ছে বেরিয়েছে ছোট ছোট, একদম গুড়ি গুড়ি কালো রঙের। তো আপনাদের প্রোগ্রামটা আমি কদিন ধরে দেখছি, খুব আপনার সারা বডিতে বেরিয়েছে তিল না শুধু মুখে বেরিয়েছে? না, শুধু ফেসে, হ্যাঁ শুধু মুখে বেরিয়েছে, তিল তিল মতো ছিট 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 দাগ। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে আপনি কিছু ফিল করতে পারছেন না, কিন্তু আয়নায় দেখছেন যখন একটা ছিটছিটে দাগ। ছিটছিটে দাগ যেটাকে বলে ওটাকে ফ্রেকেলস বলে, ঠিক আছে, যেটা ব্রাউন কালারের হয় ম্যাক্সিমাম অবধি। তো সেইগুলো যেটা আছে সেটার জন্য আপনাকে জীবনসুদা ওষুধ খেতেই হবে, আর ওটা যখন মেনটেন করবেন, আর তার সঙ্গে রঙ্গলির একটা ফেস ওয়াশ, রঙ্গলির রূপসাগর একটা মেচেদার স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজার, যেটাকে মেনটেন করবেন, মোটামুটি ফ্রেকেলস 5 থেকে 6 মাস টাইম লাগে, ওটা পুরো ফ্রেকেলসটা চলে যায়। কিন্তু আপনাকে জীবনসুদা কিন্তু কম্পালসারি খেতে হবে, না হলে কিন্তু যাবে না, এটা কিন্তু আবার বলে রাখছি। পরে কোনোরকমভাবে আমি কোনোরকম কোশ্চিন মার্ক রাখতে চাই না আর কি। জীবনসুতা না সকলের জন্য, জীবনসুতা একটা মানে ইম্পর্টেন্ট পার্ট, একদম। আমরা যেমন জল খাচ্ছি বাঁচার জন্য, জীবনসুতা আর একটা জিনিস যেটা আমাকে বাঁচিয়ে রাখবে, সুস্থতার সঙ্গে সৌন্দর্যের সঙ্গে বাঁচিয়ে রাখবে। শুধু সুস্থ থাকলে তো হবে না, সুন্দরও তো থাকতে হবে, দুটোই মেনটেন, দুটোকেই করতে হবে মেনটেন। তো এবারে চলে আসি, রূপসাগরের কথা হচ্ছিল, রূপসাগর নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু রূপচর্চাটা কি হওয়া উচিত? কারণ পবনদা কিন্তু কোনো কালে আমি দেখেছি আপনি খুব যে অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিনের ধারে পাশে যান না। আমার প্রয়োজন নেই তো, না আমরা অ্যাকচুয়ালি কী আছে, যা প্রোডাক্ট বার করা হয়েছে বা ওষুধ বার করা হয়েছে, ফেস ওয়াশ আছে, সবাই একটা ফেস ওয়াশ সব সবাই ইউজ করতে পারে। আসছি, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি কৃষ্ণনগর বলছি, নদিয়ার কৃষ্ণনগর থেকে। নাম? বলছি ফিরোজা পারভিন। হ্যাঁ ফিরোজা পারভিন, বয়স কত? আমার বয়স 41। আপনারই প্রবলেম তো? হ্যাঁ, আমার একটা প্রবলেম হচ্ছে, আমার প্রচন্ড চুল উঠে যাচ্ছে। আচ্ছা, আর কিছু? খালি চুল পড়ার সমস্যা না আরো কিছু আছে? আমার প্রচন্ড চুল উঠে যাচ্ছে আর কি। আচ্ছা, একটু পেটে প্রবলেম আছে। হ্যাঁ, মানে মাঝে মাঝে পায়খানার একটু প্রবলেম হয়। আর পাইলসে পায়খানা? আর এক না পায়খানা, মানে পায়খানার একটু প্রবলেম আছে মাঝে মাঝে, একটু আমাশা আমাশা ভাব হয়। আমাশা আমাশা ভাব? হ্যাঁ, আর একটা আমার ছেলের আটকে উঠছে গলা। জীবনসুদা আপনার খেতে হবে, জীবনসুদা স্পেশালটাই খাবে, আর আপনার বডি অয়েল আর রূপসাগর নর্মাল কি মিশিয়ে ওখানে লাগাবেন, ধীরে ধীরে করে চলে যাবে। রিচ খাওয়া, ফ্রাই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে চলবেন 5-6 মাস অন্তত পক্ষে, তাহলে ওই রোগটা সারবে আপনার। আর জল সারাদিনে মিনিমাম 10 গ্লাস, এটা ছেলের সমস্যা মিটিয়ে দিলাম। আর আপনার আপনার জন্য যেটা কনস্টিপেশনের প্রবলেম আছে, তার জন্য আপনাকে জীবনসুতাটা খেতে হবে। আর চুল পড়ার সমস্যা যেটা আছে, সেটা আপনি আমাদের রঙ্গলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, রঙ্গলি প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, এটা ব্যবহার করবেন। আপনার 3 দিনের মধ্যে আপনার 70-80% হেয়ার ফল কন্ট্রোল করবে। যদি না করে তাহলে আপনি প্রোডাক্ট রিটার্ন করে 100% টাকা ফেরত নিতে পারেন, কোম্পানির একটা মানি ব্যাক গ্যারেন্টি রয়েছে। এবং কৃষ্ণনগরের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে? কৃষ্ণনগর প্রোডাক্ট পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। সেখানে আপনি হেল্পলাইনে জেনে নেবেন, এক্সচেঞ্জ করালে দেখবেন নাম্বার চলছে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। কোনো অসুবিধা থাকলে হেল্পলাইনে ফোন করে নিন, আপনার কোনো প্রবলেমস কিছু হওয়ার নেই। আর যারা মনে করছেন কোভিড সিচুয়েশনে বাড়ি থেকে বেরোবো না, প্রোডাক্ট চাই, আপনারা একদম হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে প্রোডাক্ট বাড়িতে বসেই পৌঁছে দেওয়া হবে। আপনি বাড়িতে বসে পেমেন্ট করে প্রোডাক্ট নেবেন, কোনো হোম ডেলিভারি চার্জেস লাগছে না। তো আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষের দিকে পৌঁছে গেছি পবনদা, এই যে কোভিড 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 একটা ভয় চলছে, আমরা কিছু মানুষ ভাবছি যে না ভ্যাকসিন নেব, কিছু মানুষ বলছে না নেব না, একটা ডাইলেমার মধ্যে রয়েছে, কিন্তু আমি যদি ভালো থাকতে পারি এর সঙ্গে যোঝার জন্য আমাকে কী কী করতে হবে? দেখো, ভালো যদি সুস্থ থাকতে হয় তাহলে সহজ রাস্তা হচ্ছে রঙ্গলি জীবনসুদা, কারণ এটা আমার পুরো সিস্টেমটাকে ঠিক রাখছে, এটার মধ্যে কোনো ডাউটের কিছু জায়গা নেই। আমার ডাইজেশন, মানে আপনার এই যে আয়ুর্বেদাতে যে আমাদের বায়ুপিত্ত কফ, এই রেশিওটাকে নিয়ে কিন্তু আপনার মূলত কাজ, এবং জীবনসুদা ওটাকে ব্যালেন্স করছে, ব্যালেন্স করছে, যার জন্য কিন্তু আজকে মানুষের সাকসেস রেটটা অতটা আসছে। একদম, যখনই কেউ হাতে পাচ্ছে আর মানে একটা ফাইলটা খেলাম, আর তারপর যখন মানুষের কাছেই 10 দিন গ্যাপ হয়ে যাচ্ছে, তখন ওনারা কী হচ্ছেন, একদম কি বলবো, যে একটা টেনশন লাইফের মধ্যে চালু হয়ে যায়। তো সেটা কী আছে, প্রোডাক্টের রেজাল্ট আছে, মানুষ সুস্থ থাকছে। আমি 2 লাইন একটা লাইন আর কথা বলবো,
সেটা হচ্ছে আমাদের ডেনড্রাফের উপরে। ডেনড্রাফটা প্রথম হচ্ছে যে একটা মানুষের অনেকে জানেনি যে ডেনড্রাফটা আমার কেন হয় এবং এটা সারছে না কেন। তো ডেনড্রাফটা হচ্ছে একটা ক্রিটিক্যাল ফাঙ্গাল ইনফেকশন যেটার কারণে ওটা মাথার ময়লা নয়, কিন্তু প্রথম জিনিসটা জানতে হবে ওটা মাথার ময়লা নয়, এটা একটা ক্রিটিক্যাল একটা ফাঙ্গাল ইনফেকশন। সেই ইনফেকশনের জন্য ডেনড্রাফের উৎপত্তি মাথা স্কাল্পের থেকে রুটের থেকে একটা অয়েল মানে বা একটা রস বেরোয়, সেটা আঠালো ভাব যদি বেশি থাকে তাহলে ওটা অয়েলি ডেনড্রাফ, স্টিকি ডেনড্রাফ বা ওটা তৈলাক্ত খুশকি ওটাকে বলে। আর যদি ওটা যদি অয়েলি মানে স্টিকি ভাবটা কম, আঠালো ভাবটা কম হয় তাহলে ওটা মাথার মধ্যে এসে ওটা শুকিয়ে যায়, যার জন্য কি হয় যে আমরা অ্যান্টি ডেনড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে করতে এমন টাইম একটা আসে যখন অ্যান্টি ডেনড্রাফ শ্যাম্পুও কাজ করে না। তো একটা কি আছে, যতক্ষণ তো ইনফেকশনটা আপনার কিওর না হচ্ছে ততক্ষণ তো কিন্তু আপনার চুলটার প্রোটেকশনটা আপনি পাচ্ছেন না আর ডেনড্রাফটা আপনার মাথার থেকে যাচ্ছে না। সেটার জন্য কিন্তু রঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম শ্যাম্পু আর প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল আর তার সঙ্গে জীবনসুধা ওষুধ যদি মেনটেন করে আপনি করেন তাহলে আপনার লাইফে এই প্রবলেমস দেখা যাবে না, তার পুরো গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদ। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন, নামটা? নাম বলছি আমি যদি কথা হচ্ছে 17 বছর বয়স। হ্যাঁ, আমি সরাসরি যা করবো ডাক্তার বলছি। আমরা না আপনাদের কথা কিছু বুঝতে পারছি না, মাইকটাকে না আপনার ফোনটাকে দূরের মধ্যে লাগিয়ে ফোনে কথা বলছেন যার জন্য কথাগুলো ক্লিয়ার হচ্ছে না একটু। ওটা কি শুনে কথা বলুন, আরেকবার বলুন, আরেকবার বলুন কোথা থেকে ফোন করেছেন? আমি দিল্লি থেকে আইডিসি থেকে ফোন করছি। আচ্ছা, আমার জন্য ছিল সমস্যা সরাসরি দেখা করব না, দেখার তো চেম্বারে দেখার চেম্বার আছে, সেটার জন্য আপনাকে নিউ আলিপুরে আসতে হবে। প্রথম হচ্ছে আমাদের সব জায়গায় নেই, অনলি আমি নিউ আলিপুরে দেখি, তাহলে তার যদি আপনি আসতে চান তাহলে ওখানে টাইম করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, দেখে দেবো, কোনো অসুবিধা। মানে আপনি এসে দেখা করে আর কি প্রোডাক্ট জানতে চাইছেন, তো আপনি আপনারা যারাই দেখা করতে চাইছেন পবনদার সাথে আপনারা কিন্তু নিউ আলিপুরের জন্য অ্যাপয়েন্টমেন্ট এই যে হেল্পলাইন নাম্বারে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি নীলিমা বলছি কালীগঞ্জ থেকে। হ্যাঁ, বয়স? আমার 52। বলুন। আমার সমস্যা হচ্ছে আমার মুখে না বেশ স্পট বেরিয়ে আছে, আপনার গালের দু সাইডে, চোখের উপরটাও কালো কালো হয়ে গেছে অনেক, যেবার পাঁচ বছর দিয়ে করে এটা হয়েছে। কিন্তু জীবনসুধা ওষুধটা আপনার সঙ্গে করে খেতে হবে, তাহলে নতুন করে আর দাগটা বাড়বে না আর ভিতর থেকে আপনার শরীরটাও সুস্থ থাকবে আর গ্ল্যামারটাও আপনার ভালো হবে। দুটো জিনিসের পুরো গ্যারেন্টি আছে, কোনো অসুবিধা নেই, আপনি ব্যবহার করুন। কোথাও কোনো প্রবলেমস থাকলে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ফোন করে কথা বলে নেবেন, হেল্পলাইন। একদম, এটা গেল নীলিমার সমস্যা। আসল কথা কি বন্ধু, আমাদের সুস্থ থাকার জন্য ব্যালেন্সটা ভীষণ দরকার, সেটা রূপচর্চার ক্ষেত্রে বাইরে এক্সটার্নালিও ব্যালেন্স দরকার, ইন্টারনালিও ব্যালেন্স দরকার। এবার এক্সটার্নালি ব্যালেন্স আমি যদিও বা করতে পারি, ইন্টারনালি ব্যালেন্স আমি করতে পারবো না উইদাউট ইয়র প্রোডাক্ট, অর্থাৎ জীবনসুধা ছাড়া আমাদের সেই ইন্টারনাল ব্যালেন্সটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আপনারা তো অনুষ্ঠান দেখেন, পবনদা রয়েছেন আমাদের সঙ্গে, পবনদা থাকা মানেই আমাদের রূপচর্চার এ টু জেড সমস্যার সমাধান। আজকে পবনদার শুরুটা হয়েছিল কিন্তু রূপসাগর দিয়ে, তাই তো? রূপসাগরের হাত ধরে শুরু করে আজকে কিন্তু তিনি আপনাদের সামনে আমাদের শারীরিক বিভিন্ন রকমের সমস্যাকে তিনি ক্যাটার করতে চলেছেন। আর একটা সমস্যা আমাদের হরমোনাল ডিসব্যালেন্সের একটা সমস্যা, সেক্ষেত্রেও কি জীবনসুধা খুব ভালো কাজ করবে? দেখো, হরমোনাল ডিসব্যালেন্স যাদের অতিরিক্ত হয়ে যায় সেখানটা আমরা বলি নর্মালি ডোটা ডক্টর কনসাল্ট করতে, কারণ কি আছে কিছু কিছু জিনিস মানে আউট অফ দ্য রিচ থাকে। তো আমরা বলি জীবনসুধা খান, কিন্তু আপনারা একটা ভালো ডক্টরকে হরমোনাল ব্যালেন্সের জন্য ওটা দেখান, কারণ ওটা আমাদের ইসের মধ্যে নেই আর কি, ওইটা ওই নর্মাল সিস্টেমের মধ্যে ওটা ট্রিটমেন্ট হয় না আর কি, মানে ওটার জন্য একটা স্পেশাল কেয়ার দরকার, স্পেশাল কেয়ার দরকার বা ওর মেডিসিন গ্রুপই আলাদা আছে। আচ্ছা, কিন্তু জীবনসুধা আমাকে ভালো রাখবে? জীবনসুধা নর্মাল আমার যা প্রবলেমস আছে, আমার হার্টটাকে ভালো রাখে, আমার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করে, লিভারে যে আমার ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে সেই ইনফেকশনগুলোকে আমার কন্ট্রোল করে, গলব্লাডারে আমার স্টোন ফর্মেট হতে দেয় না, পুরো সিস্টেমটা মানে ইন্টারনাল পুরো সিস্টেমটাকে এটা নর্মাল রাখার একটা সাপোর্ট। আমাদের হাতে সময় নেই, পবনদার অনুষ্ঠান আপনারা দেখতে থাকবেন প্রতিদিন, এখন প্রতিদিন অনুষ্ঠান, আগামীকালও দেখা হচ্ছে, শুধু মঙ্গলবার বাদ দিয়ে, মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিন অনুষ্ঠান। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।